সন্ধে দেয়া হয়ে গেছে আর গোপাল লুসনও এই জাস্ট ঘুম থেকে উঠলো, ওকে তুলে সন্ধেটা দিলাম। আর এই মায়েদের গায়ে ঠাকুরের গায়ে ফুলগুলো আমি সন্ধ্যাবেলায় তুলে দিই, সারাক্ষণ গায়ের মধ্যে ফুলগুলো থাকলে একটা গরমে কষ্ট হয় না বলো, ওই জন্য ফুলগুলো আমি সন্ধে দিতে আসি যখন বেশিরভাগই দিইনি, আমি তুলে দিই যদি খুব ব্যস্ত না থাকি, ওই জন্য গায়ের ফুলগুলো তুলে দিচ্ছি। আর আমি তলায় ওই আমরা কিচেনে এখন গিয়ে এখন ওই বেসনের বড়া করবো জানো তো, ঠাকুরের জন্য ওই বেসন ভিজিয়ে রেখেছি, একটু আলুর বড়া করে দেবো ঠাকুরকে। ইভিনিং হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, গায়ে ফুল টুল সব তুলে দিলাম, কেননা গরম, বাপরে প্রচুর গরম, হা সাজুগুজু করে থাকতে পারছে, আর গলায় হাড়টার কিচ্ছু পড়াইনি, আবার পড়েছিলাম খুলে দিয়েছি বুঝেছ, ও বাবাইটা এখানে চলে গেছে, এখানটা থাক বুঝেছ, প্রচণ্ড গরম, তারপরে এই কিছুক্ষণ আগে একটু নাবলাম, নিয়ে নেবে আবার ম্যাজেন ফুরে একটুখানি ল্যাব খেয়ে গেলাম, খেয়ে আমি এখন একটু কি করবো গোপালের সঙ্গে, যেন গোপালের সঙ্গে আমি সন্ধ্যাবেলা ইয়ে করবো, বেসন ভিজিয়ে এসছি, বেসন কাঁচা লঙ্কা হলুদ সব কালো জিরে কাঁচা লঙ্কা সব নুন টুন দিয়ে বেসনটাকে ভিজিয়ে রেখে এসছি, আলু বড়া করে দেবো বুঝেছি, গোল গোল করে আলু বড়া, আমি আলু বড়া অতটা করতে পারি না, কিন্তু সন্ধ্যাবেলা এখন কিছু একটা তো খেতে দিতে হবে, ঘুনু থেকে উঠলো, এই ঘুনু থেকে উঠলো, কিছু তো একটা আলু বড়া করে দেবো, রোজ মিষ্টি ভালো লাগে আমায় যদি কেউ রোজ মিষ্টি দেয়, তাই না? ওই দেখো কুবের দেবের মাথার ফুলটা রয়েছে তুলে দিই, এই দেখো না কুশান টুশান নিয়ে বালিশ নিয়ে এখানে এই যে চাঁদের পেতে দুপুরে এখানটা শুয়েছিলাম, ভালো লাগছিলো বেশ, মানে শুয়ে যে ঘুমোইনি একটু শুয়েছিলাম। আর ওই বাং থেকে কাঁচের এই কাপ টাপগুলো সব বার করেছিলাম, বার করেছি, এখনও তোলা হয়নি, এগুলো আর কি মুছে টুছে ভালো ধুলো পড়েছিলো তো বাংকের ভেতর ছিল, তাই এইগুলো আমি এনে ওপরে রেখেছি, এইগুলো ভুল করে চলে এসছে, এইগুলো থাকবে না, এইগুলো ঠাকুর ঘরে যাবে আমার, ঠাকুর না নিচে ওই লুচি টুচি ভাজা সেনকে পেরেছিলাম, এগুলো সব নিচে যায়, ভুল করে চলেছে, সব সব ধোয়া মোছা হয়েছে তো, এইগুলো এই শোকেসের ভেতর সব সাজাবো তো, ওই জন্য এখানটা রেখেছে। আর এই কৌটোটাতে ধুনো থাকবে, সব নিয়ে যাওয়া হয়নি, ঠিক আছে, এই যে বেসন ভিজে রেখে গেছে এখন কাটবো বুঝেছ, ফেনা ফেনা লাগছে না, ওই জন্য সেই দুপুরবেলাতেই নিয়ে ওই ভিজে রেখে গেছি বেসনটাকে বুঝেছো, ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার আলু একটু চাকা চাকা করে গোল গোল করে কেটে বড়া টাইপের করব। ক্যাপসিকামও ছিল দু পিস ক্যাপসিকাম আর দু পিস আলুর বড়া করেছি, ক্যাপসিকাম ছিল দু পিস ক্যাপসিকামও ভেজে দিচ্ছি, ভালো লাগে বেশ এইভাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, ব্যাস ফটাফট ভেজে আমি ঠাকুরকে দিয়ে আমি এক্সারসাইজ করতে চলে যাব। ছেড়ে দিয়েছি, সব জুড়ে গেছে, দেখো আমি এগুলো অতটা ভালো করতে পারি না, কিন্তু খেতে ভালো লাগে। উপরে আরেকটু বেসন দিয়ে দিতে হবে বলো, ক্যাপসিকামের ওপরটা দেখো সবুজ হয়ে আছে, দাঁড়াও একটু বেসন দিয়ে দিই। এগুলো আমার শাশুড়ি মা খুব ভালো করে, আমি করতে পারি না। বড়া উল্টাতে গিয়ে বড়ার হাল হলো দেখো বেহাল হয়ে গেল, পুরো আজকে গায়ে গায়ে লেগে গেছিলো না, বেয়াল হয়ে গেলো, যাক গে খেতে দেখতে বিচ্ছিরি হলে কি হবে, খেতে টেস্টি হয়েছে। আলুর বড়া, তারপরে ক্যাপসিকামের বড়া, এই ধরনের করতে গেলেই না আমার এই রকম হজবড় হয়ে যায় জানো তো, যাই হোক খেতে ভালো হয় এগুলো বুঝেছো তো, যাকে ভালোবেসে ভক্তির সাথে দেখবে তুমি ভগবানকে, যাকে যাই দেবে না কেন সেটা ভালোবাসা যদি ভক্তির সঙ্গে দাও প্রেমের সাথে, সেটা এমনিতেও অমৃতের মতো, তাই না? আমি তো ভগবানকে বিশ্বাসে ভালোবাসার সাথে দিই, তাই না? আমরা যেমন আমাদের সন্তানকে মাকে যেমনই হোক আমাদের রান্না, কিন্তু মা দেখবে হাসি মুখে সেটা খায়, খারাপ হলেও সন্তানের সামনে বলে যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, বলে তো আমার মা এরকম বলতো, যাই হোক মা যখন থাকতো আমি তখন রান্নাবান্না একদমই করতে পারতাম না, কিন্তু মায়েরা এরকমই হয় বুঝতে পেরেছো,
চলো ওটা হয়ে যাক, হয়ে গিয়ে আমি ঠাকুরকে দিয়ে তারপর আমি এক্সারসাইজ করতে যাব। থ্যাংক ইউ সো মাচ যারা আমার নতুন সাবস্ক্রাইবার, নতুন জয়েন করেছে আমার পরিবারে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আমার বড়া রেডি, চলো ঠাকুরকে দিয়ে আসি। ওপরে হালকা করে একটু বিট লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটু কড়া ভাজা হয়ে গেছে, পোড়া হয়নি, বুঝেছ? এক্সারসাইজ ডান, আর বাবু আরও আসার সময় হয়ে গেছে, ফোন করেছিল, আসছে। এক্সারসাইজ ঘরটা বাদ, দেখো জামা কাপড় গুছলাম কালকেই তো, কাল না পরশুদিনকে বোধহয় গুছলাম। দেখো ঘরের অবস্থা, আবার এগুলো সব কাঁচা জামা কাপড়ই, এখানে এসে সব ফেলছি। চলো মুখ হাত পাটা একটু মুছে নিই, এখন তো গা হাত পা ধুই না, গা হাত পা ধুই রাতে ঘেমে যাই, মুখ হাত পাটা জাস্ট একটুখানি স্পঞ্জ করে নিই, বুঝেছ? চলো বলতে, তোমাদের বলতে না বলতেই বাবুয়া এসে গেছে, ওই জন্য চা বসিয়ে দিয়েছি, বুঝলে? চায়ের জলটা দেখি গরম হয়ে গেলো মনে হচ্ছে, ও আজকে দুপুরবেলা লাঞ্চ করারও সময় পাইনি। মাথায় পেন হচ্ছে, ওই জন্য বললো আমাকে একটা ক্যাডবেরি দে, আমার গোদা খোগাকে ওই জন্য একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি। কি বলতো, ক্যাডবেরি খেতে হবে, এরম কোনো মানে নেই, ফ্রিজে মিষ্টি থাকলে মিষ্টি খেতেই হবে, এরম কোনো মানে, একটু চিনি খেয়ে নেবে কিংবা একটু প্রকৃতির হাওয়া খেয়ে নেবে, একটু ছাদে উঠে যাবে কিংবা রাস্তায় বেরিয়ে একটু প্রকৃতির হাওয়া খেয়ে নেবে শান্তভাবে, দেখবে আমার তো এটা ভীষণ। একটু ছাদে গিয়ে একটু প্রকৃতির হাওয়া শান্তভাবে, বেশি কথা বলবে না, শান্তভাবে একটু হাওয়া খেয়ে নেবে, বুঝেছো? আর যারা রাস্তাঘাটে থাকবে, কাজের প্রেশারে রয়েছো, মাথা যন্ত্রণা হচ্ছে খুব, ওরমভাবে তো প্রকৃতির হাওয়া খাওয়ার সময় নেই, একটু মিষ্টি খেয়ে নেবে, ব্যাস মাথা ভাতা একদম সেরে যাবে। পুরে খাইনি না, গ্যাস হয়ে গেছে, দিয়ে মাথায় পেন হচ্ছে। আমি ওই জন্য তো সকালবেলা ওকে খাইয়ে দিই, সকালবেলা ও নাহলে অর্ধেক খায় অর্ধেক, ও নিজে খেলে অর্ধেক খায় অর্ধেক ফেলে রেখে চলে যায়, বুঝেছো? ওই জন্য আমি সকালটা আমি খাইয়ে দেবার চেষ্টা করি, যদি আমার প্রেশারে, কাজের প্রেশারে যদি বেশি না, বেশিরভাগ দিনই খাইয়ে দিই ওকে। প্যাকেট নিয়ে একদম খেতে বসে গেছি, একদম খোলা হয়নি বিস্কিটের প্যাকেট, আমি এখন এটাকে কৌটোটায় ঢালবো, আগে আমরা নিয়ে নিলাম খেয়ে নিই। বাবু গা হাত পা ধুতে চলে গেছে, আর আমার ভাতও হয়ে গেছে, রান্না বিশেষ সেরকম কিছু নেই, সবই বাসি গুসি, ফ্রিজে ছিল এটা আগের দিনে সেই মাশরুমের তরকারি, একটু সব একটু একটু করে আছে সেইগুলোই, আর এটা জল ঢালা ভাত। আচ্ছা এটাতে কী আছে, না এটাতে নয়, দাঁড়াও, মটর ডাল সেদ্ধ দুপুরবেলা করেছিলাম, সেই মটর ডাল সেদ্ধ, বুঝেছো? এটা আগের ব্লগে দেখেছো, মটর ডাল সেদ্ধ করেছিলাম আগের ব্লগে দেখেছো, আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করেছি না, বুঝেছো? এটা মটর ডাল সেদ্ধ আজকেই করেছি দুপুরবেলা, ওটা আগের ব্লগে দেখেছো, মটর ডাল আলু দিয়ে সেদ্ধ। এখানে এক পিস আগের দিনেরই এটা সর্ষে বাটা সেই পোস্ত দিয়ে মাছের ঝাল। আজকে সেরকমভাবে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, আগের ব্লগেই বলছিলাম না, আজ একটু কাজের চাপ আছে, যে কাজকর্ম কিছু ছিল, খুব কাজের চাপ পড়ে গেছে, স্বপ্ন চলে যাওয়ার পর থেকে জানো তো প্রচণ্ড কাজের চাপ পড়ে গেছে, কী করবো। ওটা টাটকা ভাতই, জল ঢালা আর একটু এখানে আছে আজকেরই, ওটা টাটকা ভাতই, মানে পান্তা ভাত না, টাটকা ভাত, ওটা আমি খাবো, ওটা বাবুয়াকে দেবো না, পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ কাটবো, বুঝেছো? আর দুপুরবেলা সেই গোপালদের দিলাম না ওই প্রসাদের ওই ইয়েগুলো, ওই দিয়ে খেয়ে নেবো, বুঝেছো? নাবজে খাবার বাড়বো, ওর আবার একটু হালকা সর্দি হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে ঠান্ডা, আর রুমাল নিয়ে নেমেছে ভালো করে। বাবা ক্যামেরা যেমন অন করি তোমাদের কি বলবো, ও অ্যাডভান্স দেখি আছে, গেঞ্জি পরে রেডি হয়ে আছে, কখন যে কোন দিকে ক্যামেরা ঘুরে যাবে, বাবা আমায় খালি খালি গায়ে দেখিয়ে দেয়, এই দেখো না। আর আমি না এক্সারসাইজ করে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, খেয়ে দিয়ে নিলাম, কি গরমে থাকতে পারছে, কি বিভৎস গরম পড়েছে না বাবুয়া, দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, বাবুয়ার তো আবার একটু আমি ঠান্ডা লেগে গেছে জানো, আমি বললাম ভাব নে, কিছুতেই ভাব নিল না, কি বলবো, দাঁড়া একটু বসি, ঘাপ পাটা ধুয়ে নিলাম জানো, আগে কাঁচা ও ভাব নিচ্ছে না, ভাব নিচ্ছে, ও গেঞ্জি পরে নিয়েছে, এই তোর ওই গেঞ্জিটা পেয়েছি যেটা আর একটা যেটা আমি পরছিলাম, ওটা কালকে দেখলাম ওইখানে ওয়ার্ড্রপে রয়েছে, পেয়েছি আমি, যাই হ্যাঁ ওইখানে সামনে ওয়ার্ড্রপে রয়েছে, এরকম আর একটা গেঞ্জি কিনেছে না সেদিনকে, উফ বাবা, কাজ করতে করতে হাত পা খুলে চলে যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব হয়ে যাবে হাত পা, জানিস?
স্কিনটা হেবি চকচক করছে দেখো, তাই না? নিজেকেই নিজে কমপ্লিমেন্ট দিচ্ছি। হ্যাঁ, যা দিনকাল পড়েছে, নিজেকেই নিজে কমপ্লিমেন্ট দিতে হবে, নিজেকেই নিজের ঢাক পেটাতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, কী করবো এখন? গাত পা ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এসে বসে রয়েছি। এসিটা বলিস ওনাদের শুয়ে দিয়েছি। উফ, আমারে ওই ডাইনিংয়ে ইয়েটা দেখলে, সব কাঁচের জিনিসগুলো রেখেছি, সেই পরশু দিনকে পেরেছি ওগুলোকে ওখান থেকে। ও যে কবে গুছিয়ে উঠবে কোনো ঠিক নেই। কালকে একটু ভেবেছিলাম একটু গড়িয়াহাট যাবো আরেকবার, সেদিনকে গোপালু সোনাদের জামা কাপড় কিনে নিয়ে চলেছিলাম, শরীরটাও ভালো ছিল না, জন্মাষ্টমীর আগে থেকেই শরীরটা খারাপ ছিল। জামা কাপড় কিনে নিয়ে চলেছিলাম, কালকে একটু ভেবেছি একটু যাবো, ভেবেছিলাম ঘুরবেই যেত, শরীর খারাপ পাকিয়ে বসে রয়েছে তো, কী যাবো গড়িয়াহাট? হ্যাঁ, যেতে পারবি? যেতে পারবে না, শরীর খারাপ পাকিয়ে বসে আছে। জন্মাষ্টমীর আগে গড়িয়াহাট গেছিলাম, ভিডিওটা করেছিলাম গো, ডিলিট হয়ে গেল, কী সুন্দর ভিডিওটা করেছিলাম গো, কী বলবো। খাওয়া দাওয়া করেছি রেস্তোরাঁয়, কী সুন্দর। হ্যাঁ, কী বলছিস? যেতে পারবি? ঠিক আছে, সেটা সকালবেলা উঠে অবস্থা বুঝে ব্যবস্থা। উনি কিন্তু চারটের মধ্যে উঠে যায়, শুনলি তো? 12টা থেকে বসে, চারটের মধ্যে উঠে যায়। হ্যাঁ, তাহলে কটায় বেরোতে হবে জানিস বাড়ি থেকে? ছটা। বাড়ি থেকে 11টা-11টায় বেরোতে হবে, 11টা-11টার মধ্যে, বুঝলি? দেখা যাক, ওর শরীরের উপর ডিপেন্ড করছে, দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ। হেগরুগি দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ, কোনো স্ট্রেংথ পাওয়ার নেই। বউ এত যত্ন নেয়, তাতেও যে কী হলো কে জানে, কিছু বলার নেই। কী ভুল বল বকছি? হ্যাঁ, আমার ক্যামেরা আমার দিয়েতে ভিডিও তোমরা দেখছো না বলো? প্রমাণ তোমরা যেটুকুনি ক্যাপচার করি সেইটুকুনি তো, এর থেকে বেশি ওরা আমি টেক কেয়ার করি, বললাম ভাব নিল না। চলো আর বক বক করবো না, ঠিক আছে? চলো ব্লগটা এন্ড করলাম, টাটা, গুড নাইট, টেক কেয়ার। আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, কী দিয়েছি ব্লগে আমি নিজেও জানি না, ব্লগটা যদি আমার যখন ইচ্ছা হয় আমি তখন ক্যামেরা অন করে ফেলি, আমার যখন ইচ্ছা হবে আমি তখন ক্যামেরা অন করবো, ভিডিও করবো, এডিট করবো, আর তোমাদেরকে দিয়ে দেবো, এরমভাবে ছুঁড়ে দিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা, তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? টাটা, কতবার বললাম গো টাটা। চল, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, অবশ্যই সাবস্ক্রাইব।